সংসদ সদস্য রয়েছেন, তা আমরা আশা করব যে খুব প্রাণবন্ত একটি আলোচনা আজকে হবে। তো শুরুতেই আমি আমাদের আজকের সংসদের প্রধানমন্ত্রী জিহাদ আল মেহেদিকে প্রস্তাব উত্থাপন এবং সাধারণ আলোচনা। স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি মহান সংসদে আমাকে সুযোগ দানের জন্য। যদিও একটু বারোয়ারি ঢঙে বিতর্কটি শুরু হয়েছিল, বিতর্কের বিষয়টি আসলে মাননীয় স্পিকার একটু বারোয়ারি ঢং আশা করে। মাননীয় স্পিকার, বিতর্কের বিষয় নির্ধারিত হয়েছে নিউট্রিনোর গতিতে নয়, রবীন্দ্র স্থিতিতেই মানবতার মুক্তি নিহিত। মাননীয় স্পিকার, বিতর্কের সরকারি দল হিসেবে আমাদের যে দায়িত্বটি থাকে, সেই দায়িত্বটি আমাদের উপরে যে দায়িত্বটি অর্পিত হয়েছে, সেই দায়িত্বটি মোটামুটি ভাবে পালন করার চেষ্টা করছি মাননীয় স্পিকার। নিউট্রিনোর গতি, মাননীয় স্পিকার, নিউট্রিনো বলতে আমরা আসলে কি বুঝি? নিউট্রিনো হচ্ছে এক ধরনের মহাজাগতিক কণিকা মাননীয় স্পিকার, যে কণিকাটি মাননীয় স্পিকার প্রচন্ড গতিতে সারা পৃথিবীর সহ সারা মহাবিশ্বের আনাচে কানাচে থেকে ছুটে বেড়াচ্ছে মাননীয় স্পিকার। আজকে আমরা সাধারণভাবে এই নিউট্রিনোর গতি হিসেবে সেই নিউট্রিনোর গতিকেই আজকে ব্যাখ্যা করছি মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, খুব ছোট্ট করে বললে এখানে আরেকটু যোগ করতে হয়, আজকে আমরা যখন অর্থনীতি, বিনোদন এবং সামাজিক সম্পর্ক এই তিনটি জায়গায় নিউট্রিনোর গতির আলোকে যে পরিমাণ গতিতে এই তিনটি জায়গায় আমরা উন্নতি সাধন করেছি, এই তিনটি জায়গা নিয়ে আজকে আমরা কথা বলবো মাননীয় স্পিকার। অর্থাৎ অর্থনীতির ক্ষেত্রে নিউট্রিনোর গতিটি আমরা দেখেছি মাননীয় স্পিকার, একই সাথে বিনোদনের ক্ষেত্রেও দেখেছি, সেই সাথে সাথে সামাজিক সম্পর্কের ক্ষেত্রেও একটি নিউট্রিনোর গতি আমরা আজকে দেখতে পাচ্ছি মাননীয় স্পিকার। পরবর্তীতে মাননীয় স্পিকার, রবীন্দ্র স্থিতি বলতে আসলে আমরা কি বুঝে থাকি? মাননীয় স্পিকার, রবীন্দ্রনাথ ঠাকুর কোনো একক দেশ, ব্যক্তি কিংবা সমাজ বা জাতির নয় মাননীয় স্পিকার, চেনব। মাননীয় স্পিকার, সেই জায়গাটি থেকে আমরা বলতে যাচ্ছি আজকে রবীন্দ্রনাথ ঠাকুর সহ যে সকল মনীষীরা বিশ্ব মানবতার কল্যাণের জন্য কাজ করেছিলেন, বিশ্ব মানবতার কল্যাণের জন্য চেতনাটিকে তারা তাদের চেতনাটিকে পতাকাটিকে বহন করেছিলেন মাননীয় স্পিকার, তাদের সবাইকেই আজকে আমরা রবীন্দ্র স্থিতির অন্তর্ভুক্ত করছি মাননীয় স্পিকার। অর্থাৎ পৃথিবীর যারা জ্ঞানীগুণী মহর্ষি মহামানব রয়েছেন মাননীয় স্পিকার, তাদের চিন্তা ভাবনাটিকে আমরা রবীন্দ্র স্থিতির ভিতরে অন্তর্ভুক্ত করছি মাননীয় স্পিকার। মানবতা আজকে বিতর্কের একটি অনেক বড় বিষয়। আজকে মানবতা বলতে আমরা বোঝাচ্ছি প্রেম, সৌন্দর্য এবং সরলতার চর্চাকে। মাননীয় স্পিকার, আজকে আমরা এই তিনটা জিনিসকে বোঝাবো, প্রেম, সৌন্দর্য এবং সরলতা, এই তিনটা জিনিসের চর্চাকে বোঝাবো মানবতা। মুক্তি, মুক্তি শব্দটি দ্বারা আমরা বুঝাবো আজকে মাননীয় স্পিকার। লক্ষ্য করুন, আজকে যদি আমরা আমাদের অর্থনীতির দিকে তাকাই, বিনোদনের দিকে তাকাই, সামাজিক সম্পর্কের দিকে তাকাই, সেই নিউট্রিনোর গতির কথায় চলে আসি মাননীয় স্পিকার, এই জায়গাটিতে আমাদের যে ঘাটতিগুলো রয়েছে, প্রেম এবং সৌন্দর্য সেই সাথে সরলতার চর্চা নেই, সেই জায়গাগুলো রয়েছে মাননীয় স্পিকার, এই না থেকে হ্যাঁ হওয়ার পর্যায়টিকে মাননীয় স্পিকার আজকে আমরা মুক্তি হিসেবে আখ্যায়িত করছি। মাননীয় স্পিকার, নিহিত বলতে আমরা বোঝাচ্ছি কি? নিহিত বলতে বোঝাচ্ছি এই যে মানবতার মুক্তির কথাটি বলছি মাননীয় স্পিকার, এই মুক্তিটি আজকে নিউট্রিনোর গতিতে চালালেই শুধু হয় না, সেই একই সাথে মাননীয় স্পিকার আজকে আমরা রবীন্দ্র স্থিতির ভিতরে এই মুক্তিটিকে সীমাবদ্ধ অর্থাৎ ভিতরে ঢুকিয়ে নিচ্ছি মাননীয় স্পিকার। অর্থাৎ রবীন্দ্রনাথ সহ অন্যান্য জ্ঞানীগুণী যারা রয়েছেন, তারা যে চিন্তা ভাবনা ধ্যান ধারণা দিয়েছিলেন, তাদের চিন্তা ভাবনা আদর্শগত ধ্যান ধারণার সম্পর্কে আমরা যদি চলে থাকি, তাহলেই আমাদের মানবতার মুক্তিটি নিহিত। মাননীয় বিরোধী দল নেতা, তার ইনফরমেশনটি ধন্যবাদ জানাচ্ছি। নিউট্রিনো গতি সংজ্ঞায়ন করলেন এবং অর্থনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতিক ক্ষেত্রে আপনি গতি দেখতে পাচ্ছেন বললেন। দয়া করে দেখিয়ে যাবেন কি এই যে গতিটি দেখতে পাচ্ছেন অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ক্ষেত্রে, এই গতির স্বরূপটি আসলে কি? মাননীয় বিরোধী দলের নেতা, অসংখ্য ধন্যবাদ, খুব সুন্দর একটি প্রশ্ন করেছেন। মাননীয় স্পিকার, ধীরে ধীরে আসছি অর্থনীতির দিকে। দেখি, আজ থেকে 50 বছর আগে কি কেউ আমরা ধারণা করতে পেরেছিলাম যে পুঁজিবাদের আগ্রাসন এত ব্যাপকভাবে আমাদের পৃথিবীতে আসবে? আজকে পুঁজিবাদের কথা যখন আমরা উচ্চারণ করি, তখন রবীন্দ্রনাথ ঠাকুরের এই কথাটি আজকে মিথ্যা হয়ে যায়, শূন্য, তবু সে তো শূন্য নয় মাননীয় স্পিকার। আজকে মাননীয় স্পিকার, অর্থনীতির ক্ষেত্রে আমরা সৌন্দর্য এবং প্রেমের চর্চাটি দেখতে পাই না, আজকে সেই জায়গাটি আজকে নেই মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, যদি দ্বিতীয়ত জায়গায় দেখি মাননীয় স্পিকার, আজকে সামাজিক সম্পর্কের ক্ষেত্রে দেখি, আজকে আমরা খুব দ্রুত, অত্যন্ত দ্রুত, আজ থেকে 30 বছর আগে যে অবস্থাটি ছিল মাননীয় স্পিকার, আর সেই 30 বছরের পর থেকে আমরা যদি দ্রুত ক্রমান্বয়ে এগোতে থাকি, আজকে আমাদের সামাজিক সম্পর্কের জায়গাটি কোন জায়গায় মাননীয় স্পিকার? আজকে আমরা তথ্য প্রযুক্তির কারণে একে অপরের কাছাকাছি আছি, হাতের মুঠোয় আছি মাননীয় স্পিকার, কিন্তু মাননীয় স্পিকার, ফেসবুকে আমি 2 আঙ্গুল দিয়ে যে 10 জনের সাথে চ্যাট করে থাকি মাননীয় স্পিকার, সেটি কিন্তু আমার সেই সামাজিক সম্পর্কে সম্পর্কিত নয়, সেটি প্রেম এবং সৌন্দর্যের পূজার বাইরে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, একটু ভেতরের কথা আসি মাননীয় স্পিকার, চোখটা বন্ধ করি, সবুজ ঘাসে একবার খালি পা
মেরে দাঁড়াই মাননীয় স্পিকার, তাহলে নিজের মন থেকে অন্তর থেকে অনুভব করতে পারবো। এখন সময় এসেছে সৌন্দর্য চর্চা করার মাননীয় স্পিকার, এখন সময় এসেছে আমাদের সরলতার চর্চা করার, যে সরলতার চর্চাটি, যে সৌন্দর্যের চর্চাটি যুগ যুগ ধরে যারা রবীন্দ্র স্থিতিতে বিশ্বাসী ছিলেন তারা সেই চর্চাটির কথা বলে গিয়েছেন। মাননীয় স্পিকার লক্ষ্য করুন, আজকে নিচ্ছি না, মাননীয় স্পিকার লক্ষ্য করুন, আজকে যখন আমরা নিউট্রিনোর গতিতে এগিয়ে যাচ্ছি তখন আমাদের সামাজিক সম্পর্ক থেকে শুরু করে সমস্ত অর্থনৈতিক অবকাঠামোটি মাননীয় স্পিকার একটি মুনাফা ভিত্তিক জিনিসে পরিণত হয়েছে। মাননীয় স্পিকার কিভাবে পরিণত হয়েছে, আজকে নিউট্রিনোর গতিতে আমরা এগিয়ে যাচ্ছি ঠিকই, কিন্তু আজকে আমাদের সরলতার চর্চাটি নেই, আমাদের সৌন্দর্যের চর্চাটি নেই, সময় নেই আমি নিচ্ছি না, সৌন্দর্যের চর্চাটি নেই এবং সেই একই সাথে সাথে আমাদের সেই প্রেমের জায়গাটি নেই। মাননীয় স্পিকার একটু দেখুন, নিউটনের গতিতে নয় রবীন্দ্র স্থিতিতেই মানবতার মুক্তি নিহিত। রবীন্দ্র স্থিতির কথা যখন আমরা বলেছি ঠিক তখনই সমস্ত পৃথিবী জ্ঞানীগণিতের কথা বলেছি এবং সৌন্দর্য চর্চা সরলতার পূজা করার কথা বলেছি মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার তাই আসুন আমাদের কণ্ঠে কণ্ঠে মিলে সবার কাছ থেকে এই কথাটি আশা করছি, করিয়াছি বাণীর সাধনা দীর্ঘকাল ধরে, আজ তারে ক্ষণে ক্ষণে উপহাস পরিহাস করি। আজকে আমরা উপহাস চাই না, আজকে আমরা আমন্ত্রণ চাই, প্রস্তাবটি সংসদে গৃহীত হওয়ার দাবি রাখে। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাই, ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী আপনার সৌন্দর্য এবং প্রেমের দিকে আহ্বানের জন্য। আমরা